সুধী দর্শক মণ্ডলী, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? নিউ ইয়র্কের সকালের এই বেলায় আমি যে সেশনটি করি সবসময় সাধারণত বাংলাদেশের দর্শকদেরকে টার্গেট করেই করা হয়, যেটি আজও করব। আমরা যেটি ওষুধ নিয়ে কথা বলবো। ওষুধে আপনারা জানেন যে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে এবং সেটি নিয়েই আজ কথা বলবো। চলুন তার আগে পরিচিত হয়ে নিই এই যে কোভিড বা কোভিড-19 বা করোনা ভাইরাস, সেটি দেখতে কেমন। করোনা হচ্ছে একটি গ্রুপ সমষ্টি, এইটির মধ্যে একটি অংশ হচ্ছে কোভিড। 2019 সালে এসেছে বলে এটিকে দেয়া হয়েছে কোভিড-19। এর আগে এই করোনা ভাইরাসের গ্রুপের মধ্যে এসেছিল সার্স এবং মার্স, এইরকম ভাইরাস। তো আসুন দেখিনি এটি দেখতে, ভাইরাসটি একদম ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে কেমন লাগে দেখতে। এরপর এইটিকে আরেকটু ডিটেল বলে দেখুন, এই যে কাটা 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 কাটা, এগুলো হচ্ছে প্রোটিন অংশ। আমি বলছি সামনে যে এটি কি জিনিস। তো এটিকে আরেকটু যদি ব্যবচ্ছেদ করা হয়, এটির ডায়াগ্রামটি এমন। সেই কাটাগুলো দেখুন, স্পাইক গ্লাইকোপ্রোটিন, এটি দিয়ে এটি শরীরের মধ্যে লেগে থাকে। এরপর এইটির যে আবরণ, এই লাল রঙের এটি আবরণ, এটির মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে, চ্যানেল রয়েছে। তো এই চ্যানেলগুলো তো যাই বলছিলাম, তো এইটার ভিতরে বিভিন্ন রকমের কোডিং থাকে। তো যখন এটি শরীরে লাগে, যে মানুষের শরীরে, তখন এটি লাগার পরে এই প্রোটিনগুলো দিয়ে এটি লাগার পরে এটির মধ্যে বিভিন্ন ধরনের দরজা রয়েছে বা জানালার মতো রয়েছে, যেগুলো দিয়ে এইটির ম্যাটেরিয়াল গুলো শরীর কোষের ভিতর ঢোকে। কোষের ভিতর ঢোকে শরীরের যে কোডিং আছে সেইখানে একটি ভাইরাল পলিমারেজ একটি এনজাইম, সেইটি দিয়ে এইটি করে কি, শরীরের কোষের ভিতরের সেই আরএনএ কে সে বদলে ফেলে এবং টেক ওভার করে। অর্থাৎ শরীরে যে কোটি কোটি আপনার রয়েছে, কোডিং রয়েছে কোষের ভেতরে, সেইটিকে তারা টেক ওভার করে। অর্থাৎ আমার নিজস্ব শরীর, কিন্তু ভাইরাস গিয়ে এটিকে উৎপাদন শুরু করে দিল, তখন শরীর ভাইরাস সেল তৈরি করতে থাকে। এই জায়গাটাতেই এই ওষুধের আশা দেখা যাচ্ছে। আসুন আমরা এই ওষুধ সম্পর্কে কিছু বলি। আমরা জানি যে এই ওষুধ রিসেন্টলি খুব বেশি শোনা যাচ্ছে। এর আগে শোনা গিয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইন, এজিথ্রোমাইসিন, আমরা অনেকে ডক্সিসাইক্লিনও ব্যবহার করি যুক্তরাষ্ট্রের বাজারে। এইটিও খুব বহুল ব্যবহৃত, ঠিক করোনা স্পেসিফিক নয়, বাট এইটিও খুব ভালো কাজ করে বিভিন্ন উপসর্গে করোনা রিলেটেড। তো এখন তারপর ট্যাবিগান, যেটি নিয়েও বেশ কথা হয়েছে। এই কথাগুলো হচ্ছে, ধরুন এই কথাগুলো যা বলছিলাম, অ্যাবিগ্যান সাধারণত স্বল্প এবং মাঝারি লক্ষণে বেশি কাজ করে। আর এইটির ব্যাপারে আমি আরেকটু পরে আসছি। তো এই ওষুধটি আগে যখন যুক্তরাষ্ট্রে এই অসুখটি এসেছিল, এই ভাইরাসটি, শুরু থেকেই কিন্তু এইটি আমরা ব্যবহার করেছি হাসপাতালগুলোতে। এখন আমরা কিভাবে জানলাম যে এইটি কাজ করবে? তখন থেকে আসলে এই ওষুধটি ইবোলা ভাইরাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, বেশ কার্যকরী। জিলিড ফার্মাসিউটিক্যাল তারা এটিকে ব্যবহার করেছে ইবোলাতে। কিন্তু যখন সার্স এবং মার্স, এই দুইটি ভাইরাস, করোনা গোত্রের এই দুইটি ভাইরাস যখন প্রকোপ আসে, তখন এই ওষুধটিকে ব্যবহার করা হয়েছিল, তখন বেশ কাজ করেছিল, দেখা গিয়েছিল। তাই এই রুট লেভেলে, মাঠে ঘাটে, আমরা যারা হাসপাতালগুলোতে যারা চিকিৎসা করি, যে সমস্ত ডাক্তার যুক্তরাষ্ট্রে, তাই আমরা ব্লাইন্ডলি এটিকে ব্যবহার করা হয়েছিল জেনে বা না জেনেই। এবং দেখা গিয়েছিল তখন মাঠে বোঝা যাচ্ছিল যে এটি বোধহয় কাজ করতে চাচ্ছে। এটি আমরা নিজেরা যখন ডাক্তারদের ফোরামে আলোচনা করেছি, তখন এইরকম উপাত্তই আমরা পেয়েছি যে ইয়াস, মেবি এইটি সত্য। কিন্তু একটি ঔষধ মোটামুটি কাজ করছে এটি জেনে আপনি হঠাৎ করে বলতে পারবেন না যে হ্যাঁ, আমার এটি কাজ করবে এবং সবাইকে দিব। এটির জন্য প্রচুর উপাত্তের প্রয়োজন। আর এই উপাত্তের জন্য আমরা প্রায় 2টি মাস অপেক্ষা করেছি, এবং এই 2টি মাসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাডি চলছে হয়েছে। সবচাইতে লেটেস্ট এবং যেটি মনে করা হচ্ছে সরকারিভাবে, লেটেস্ট স্টাডি থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, এটিতে আশাব্যঞ্জক কিছু ফল পাওয়া গিয়েছে। এটি কোথায় কাজ করে? এই ঔষধটি, এই যে যখন এখানে এই ভাইরাসটি ঢুকে কোষের মধ্যে, ঢোকার পর এই যে তার যে আরএনএ এর যে সার্কেলটা আছে, এইটি হচ্ছে দুষ্টের মধ্যে দুষ্ট। কোষগুলোর মধ্যে আপনার দখল নিয়ে নেয়, কারখানার দখল নিয়ে গেলে তখন আর মানুষের কিছু করার থাকে না, তখন মানুষ নিজেই এটি দ্বারা নিয়ন্ত্রিত হয় মানুষের ট্রিলিয়ন্স অফ কোষ। তো এই যে দেখুন আরএনএ ঢুকলো, ঢোকার পরে এইখান থেকে এটি কোষের যে আরএনএ আছে, যে পলিমারেজ যে এনজাইম আছে সেটির মাধ্যমে এটি শরীরের আরএনএ কে টেক ওভার করে, তখন এই কাজে ওই জায়গাটিতে এই ঔষধটি রেমডেসিভির কাজ করে, তখন এটিকে আর এগুতে দেয় না। এটি হচ্ছে কথা। এখন এটির স্টাডিতে কি পাওয়া গেছে, কেন এটির উপর এতটা প্রমিজিং মনে হচ্ছে? দেখুন এইরকম শত শত ভাইরাস রয়েছে যেগুলো মানুষের জীবনে অনেক সমস্যা করে, অনেক ঔষধ আছে যেখানে কোনো আমরা আশার আলো কোনোদিনই দেখিনি গত 50-60 বছরে। কিন্তু এই যে স্টাডিটি আসলো 1063 জন মানুষের উপরে, সেইটি দিয়ে দেখা গিয়েছে যে হ্যাঁ কিছুটা আশার আলো। 31% মানুষের ক্ষেত্রে অর্থাৎ 1/3 মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটি লক্ষণগুলোকে 15 দিন থেকে নামিয়ে 11 দিনে নিয়ে আসে, অর্থাৎ বেশ খানিকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ এটি একেবারে প্রিলিমিনারি, আরো অনেক প্রশ্নের উত্তর এই এত অল্প সময়ের মধ্যে দেয়া সম্ভব হয়নি, তাই যতটুকু উপাত্ত পাওয়া গিয়েছে মনে হচ্ছে যে হ্যাঁ এটি কাজ করছে। হয়তো ডোজিং চেঞ্জ করতে হবে, আগে দিব না পরে দিব, ঔষধ ফর্মে পাওয়া যাবে কিনা, এগুলো অনেক প্রশ্নের উত্তর সামনে দিতে হবে। কিন্তু আশার আলো হচ্ছে আমরা এত বছরে অনেক ভাইরাসের ঔষধ পাইনি, কিন্তু এই ব্যাপারে আমরা একটি ভাইরাসের ঔষধ পেয়েছি, সেটি যেই পর্যায়েই হোক সেইটি দিয়ে। তবে যারা ক্রিটিক্স রয়েছেন তারা বলছেন যে এটি এখনো পিয়ার রিভিউ হয়নি ভালো করে, অর্থাৎ এটি এই যে সায়েন্টিস্ট যারা সমাজ আছে, যারা প্র্যাকটিক্যালি ডাক্তাররা ব্যবহার করছে, তাদের উপাত্তগুলোকে ম্যাসিভ আকারে সামনে ধরা হয়নি, তাই এই জায়গাটিতে কিছুটা অসুবিধা আছে। আবার বলা হচ্ছে যে এটি কোনো ভালো জার্নালে বিভিন্ন মডেল থেকে এনে তারপর পাবলিশ করা হয়নি, এগুলো ক্রিটিক্স কিছু থাকবেই, বিজ্ঞানে এটি হওয়ার কথা, এটি হয়েছে। আশার আলো আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আসল কথা। এখন কাদের জন্য এটি ব্যবহার করব? আপাতত বলা হচ্ছে যাদের মডারেট টু সিভিয়ার অসুখ রয়েছে, অর্থাৎ যারা হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে তাদের ক্ষেত্রেই মেইনলি এটি দেয়া হচ্ছে। এবং একটি ইন্ডিকেশনে বলা হয়েছে যে না, হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো যদি রোগী হয় তাদের ক্ষেত্রেই এটি ব্যবহার করা যায়, অথবা কমিউনিটিতে কেউ কমপক্ষে 5 দিন সাফার করেছে তাদের ক্ষেত্রে এটি দেয়া যেতে পারে। আবার শিশুদের ক্ষেত্রে দেয়া যায়, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটি নির্ভর করবে আপনার রিস্ক এবং বেনিফিট, এটির উপর নির্ভর করে এটিকে দেওয়া যেতে পারে, সেটিও নির্ভর করে। যাই হোক, একটি জিনিস জানা প্রয়োজন, এটি এখনো পর্যন্ত ইন্ট্রাভেনাস পদ্ধতিতে দেওয়া হয়। ইন্ট্রাভেনাস পদ্ধতির অর্থ হচ্ছে যে আপনি হাসপাতালে ভর্তি হলে রগের মধ্যে দেয়া হবে, সেটি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া অত বেশি কিছু নাই, লিভারের এনজাইম একটু বেশি দেখা যায় এই ব্যবহারের ফলে। কিন্তু যেটি সবচেয়ে বেশি অসুবিধাজনক যে এটি বেশ দামি একটি ঔষধ। এখন বাংলাদেশের ঔষধ প্রশাসন বা বাংলাদেশ সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে যুক্তরাষ্ট্রের, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হয়তো আমরা আরো অনেক কম দামে পাওয়া কথা। এখন এটি একটি পেটেন্ট ড্রাগ, যার কারণে আপনি এই কোম্পানি থেকে সারা দুনিয়ার মানুষ নেবে, কিন্তু এখানে একটি মানবিকতার বিষয়ও রয়ে গেছে, অর্থাৎ এইটি আপনি 17 বছর তারা নিজেরাই ব্যবসা করবে, এটি সম্ভব, কিন্তু মানবিকতার কারণে তারাও ছাড়তে বাধ্য দুনিয়ার যে কোনো দেশে এই মানবিকভাবে দাঁড়ানোর জন্য। তাই আমি আশা রাখবো যে এটি বাংলাদেশের মানুষের কাছেও এইটি সেইভাবেই যাবে। এখন বাংলাদেশের প্রসপেক্টে আসুন, ধরুন একটি ওষুধের ডোজ আসে প্রায় 5,000 টাকা বা 10,000 টাকা বা 50,000 টাকা, এটি কি সবাই ব্যবহার করতে পারবে? সেটি পারবে না। যাই হোক, আমি অবশ্যই বাংলাদেশ সরকারকে এবং ঔষধ প্রশাসনের যে ত্বরিত যে ডিসিশন নিয়েছে যে এটিও বাংলাদেশে আমদানি করতে হবে, আমি এটিকে অবশ্যই সাধুবাদ জানাই। এটি অবশ্যই এই যুদ্ধের একটি বড় অংশ যে এত তাড়াতাড়ি আমরা ডিসিশনগুলো নিতে পারছি। যা বলছিলাম, এক কথায় যদি বলতে হয় যে এই ঔষধটি কি মানব জাতিকে আশা দেখাচ্ছে, জি আমি বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলবো এটি আশা দেখাচ্ছে। যার রোগ হয়েছে, যে 15 দিন সাফার করার কথা ছিল, তাকে আমি যদি বলি তুমি 11 দিন সাফার করবা, এবং এইটির নিয়ন্ত্রণ तुम्हार मानुषेर हाथेई चले आसबे। ताहले चिंता करे देखुन जे एटी अवश्यई आशाब्यंजक एकटी कथा बोले आमी मने करी। तारपरो समय बोले दिबे एइटिर बाकी पदक्षेपगुलो एइटिर कोनो आर कोनो विशेष दिक आछे किना। एटलिस्ट आमी मने करी जे आमरा एकटी डायरेक्शन पेयेछि। आसुन जे जेखाने थाकुन सुस्थ थाकुन भालो थाकुन। आगामीकाल आमरा आसबो आबार पुलिश भाईदेरके निये बांग्लादेशेर पुलिश भाईरा कि करबेन কি করা উচিত সেইটি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার বলছি। এখন থেকে এরকমই হবে, কুইক, ১ ঘন্টার হবে না। নিয়ে যেতে বলে না, এসে করলেই হবে।